জানুন ইতিহাসের কিছু ভয়ঙ্কর নারী সম্পর্কে যা জানলে গায়ের লোম শিহরে উঠবে পৃথিবীতে পুরুষের পাশাপাশি নারীদেরও অনেক অবদান রয়েছে যা চিরস্মরণীয় সব ধর্মেই নারীদের অধিকার ও সম্মানের কথা বলে নারীদের অধিকার বঞ্চিত করা আইনের চোখে অপরাধ তারা কোমল হৃদয়ের মানবের উদাহরণ কিন্তু এই পৃথিবীতে এমনও নারী রয়েছেন যাদের নিঃশংসতা ও হিংস্রতা মনোবিজ্ঞানীদের কাছে বিস্ময়ের হয়ে রয়েছে তাদের গল্প রাতের ঘুম কেড়ে নেয় পুরো ইতিহাস গেটে এমনই বেশ কয়েকজন নারীর কথা তুলে ধরা হচ্ছে তাদের গা শিউড়ানো ইতিহাস আপনাকে চমকে দেবে মারিয়ানা সোয়েনেনবার্গ এই ডাস সিরিয়াল কিলারের জীবনকাল ছিল আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত নিজের পরিবারের সদস্য সহ ডজন ডজন খুন করে গেছেন তিনি ধারণা করা হয় তার হাতে খুন হয় ষাট জনের বেশি মানুষ আঠারোশো আশির দশকে বিষাক্ত আর্সেনিকের প্রয়োগে একের পর এক মানুষ মারতে থাকেন তিনি অসুস্থ হয়ে পড়েন একশো জন মারা যান সাত আটজন নিজের মাকেও মেরে ফেলেছিলেন আর্সেনিকের প্রয়োগে ওয়ানিতা হোয়াইট নিউ এই মা বেঁচেছিলেন উনিশশো ছয়চল্লিশ থেকে উনিশশো পর্যন্ত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি নিজের পাঁচ সন্তানকে হত্যা করে ওয়ানেতা হোয়াইট নিউ এই মা বেঁচেছিলেন উনিশশো ছয়চল্লিশ থেকে উনিশশো পর্যন্ত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি নিজের পাঁচ সন্তানকে হত্যা করে প্রথম দিকে এই শিশুদের মৃত্যুর কারণ হিসেবে সাডেন ডেথ সিনড্রোম মনে করা হয় কিন্তু উনিশশো সালে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই নারীর অশুভ মনের খবর পান পরে উনিশশো সালে জিজ্ঞাসাবাদের মুখে তিনি অপরাধ স্বীকার করেন হেলেনে জেগাদো এই ফ্রেঞ্চ নারী বেঁচেছিলেন আঠারোশো তিন থেকে আঠেরোশো সালের মধ্যে তিনিও আর্সেনিকের মাধ্যমে ছত্রিশ জনের বেশি মানুষকে হত্যা করেন বিশেষজ্ঞরা তাকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে করতেন পরে তাকে আঠারোশো সালে গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গেস্টে গড ফ্রাইট এই জার্মান সিরিয়াল কিলারকে জনসম্মুখে আঠারোশো একত্রিশ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই নারী বিষ তার সন্তানদের বাবা মাকে তার দুই স্বামী এবং এক বন্ধুকে হত্যা করেন তিনি সেবিকা হিসেবে খুবই ভালো ছিলেন তার এই হত্যাকাণ্ডের খবর প্রকাশের আগে সবাই তাকে ব্রিমেনের দেবদূত বলে ডাকতেন যাদের সেবা করতেন তাদের খাবারের সঙ্গে বিষমিশিয়ে মারতেন গেস্টে অ্যামিলিয়া ডায়ের ব্রিটেনের এই নারীকে একটি খুনে দোষী সাব্যস্ত করা হয় কিন্তু তিনি শত শত শিশুকে মেরে ফেলেছিলেন এই একটি শিশু হাসপাতালে কাজ করতেন সেই সুবাদে শিশুদের কাছে পেতেন বিভিন্ন তদন্তে ধারণা করা হয় তার হাতে চারশো শিশু প্রাণ হারায় ইতিহাসের ভয়ঙ্করতম সিরিয়াল কিলারদের মধ্যে তিনি একজন আঠারোশো সালে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দাঁড়িয়া কোভা রাশিয়ার সম্ভ্রান্ত পরিবারের এক বিকৃত মস্তিষ্কের নারী এই নারী বেঁচেছিলেন সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি শতাধিক দাস হত্যা করেন তাকে প্রায় সময় হাঙ্গেরির ব্লাড কাউন্টেন্সের সঙ্গে তুলনা করা হয় এলিজাবেথ বাথরি এই নারী ইতিহাসে ব্লাড কাউন্টেন্স নামে কুখ্যাতি পায় অভিজাত বংশের এই নারী একশো আটত্রিশটিরও বেশি খুনের পেছনে রয়েছে টানা ছয় বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত চলে বেরিয়ে আসে তার রোমহর্ষক জীবনের কাহিনী তিনি আটত্রিশ জন দাসীকে নিষ্ঠুর নির্যাতনের পর হত্যা করেছিলেন ধরা পড়ার পর বাকি জীবন জেলে কাটে তার পনেরোশো ষাট থেকে ষোলোশো সালের জীবনকাল তার তিনি এতটাই কুখ্যাত ছিলেন যে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাথরি ইতিহাসের ভয়ঙ্করতম নারী হত্যাকারী হিসেবে শনাক্ত করে বিভিন্ন তদন্তের পর বলা হয় তার হাতে আসলে সাড়ে ছশোর বেশি মানুষের জীবন শেষ হয় অনেকেই বলতেন তিনি আসলে কুমারী দাসীদের রক্তে গোসল করতেন এইভাবে তার নিষ্ঠুরতা লোকগাথায় ছড়িয়ে পড়ে ড্রাকুলারের সঙ্গে একমাত্র তাকেই তুলনা করা হয়